তৃতীয় এবং শেষ ওয়ানডেতেও টিকিট নিয়ে হাহাকার হয়েছে সারা সারাদিন ধরেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দেখা গেছে দর্শকদের একটি টিকিটের জন্য হেনস্থা হতে চট্টগ্রামের এই ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রিকেট ভক্তদের মাঝে উদ্দীপনার কমতি ছিল না কিন্তু তারা অনলাইনে টিকিট না পেয়ে বাধ্য হয়ে মাঠে আসতে থাকে টিকিটের আশায় সেখানে কালো বাজারিতে প্রতিটি টিকিট বিক্রি হয়েছে দশ থেকে পনেরো গুণ পর্যন্ত বেশি দামে অনেক দর্শকের নিরাপত্তা কর্মীদের সহায়তায় টিকিট না নিয়েও ঢুকে পড়েছেন মাঠে অনেক দর্শক অভিযোগ করেছেন টাকা দিয়ে তাদের হাতে ছেঁড়া টিকিট গুছিয়ে দিয়েছেন দায়িত্বরত ব্যক্তিরা স্টেডিয়ামে গেটের ভেতরে তারা ঢুকতে পারলেও গ্যালারিতে যাওয়ার আগেই তাদেরকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে

কিন্তু হয় তাহলে আমাদের দেশের কালে যদি আমরা দেখতে না পারি তাহলে এটা কেমন কথা হয়